আসসালামু আলাইকুম প্রিয় পিয়ার্স, আজ আমি আপনাদের খুব সহজে তৈরি করা যায় এমন একটা রেসিপি দেখাচ্ছি, আর সেটা হচ্ছে স্যান্ডউইচ। আসলে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করা এটা সবার কাছে খুব ইজি, আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। আমি এখানে কিছুটা পাউরুটি নিয়ে নিয়েছি, এটা আপনারা যে মানে যে কোনো সুপার শপ বা যেখান থেকেই নেন ওটার কোনো প্রবলেম না, জাস্ট পাউরুটিটা একটু বড় সাইজের হলে ভালো হয়। আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি। এখন আমি পাউরুটিটাকে একটু ফ্রাই প্যানে দুই পাশটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, জাস্ট হালকা একটা লালচে বাদামি কালার আসতে আমি পাউরুটি গুলাকে উঠিয়ে নিব। এখন আমার পাউরুটি গুলাকে একটু হিট দেওয়া হয়ে গিয়েছে, চলুন তাহলে তৈরি করে নিই। আমি এখানে একটা মেহনত ইউজ করছি, আপনারা দেখুন আমি এখানে আলফার মেহনত ইউজ করছি, আপনারা যে কোনো মেহনত ইউজ করতে পারেন। আমি আজকে স্যান্ডউইচটা কলিজা দিয়ে তৈরি করছি, না চিকেন অর বিফ, ডিরেক্টলি কলিজা দিয়ে তৈরি করছি। এখানে আমি কিছুটা মেহনত নিয়ে নিব ফার্স্টে, দেন সাথে আমি মেহনতটা আমি এখানে পরিমাণ অনুযায়ী নিচ্ছি, আপনারা একটা বুঝে নিয়ে নিবেন। দেন আমি এটার ভিতর কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করব, তাহলে সাথে আরো অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ। এটা কি আপনার স্বাদটাকে আরেকটু মিল্কি একটা ভাব ফ্লেভার নিয়ে আসবে, আর এটা কিন্তু অবভিয়াসলি মেহনতের সাথে মিক্স করতে হবে। আর আমি পুরোটা এসে আপনার এখানে চাইলে চিকেন ইউজ করতে পারেন। দেন আমি এগুলাকে এখন পাউরুটির ভিতর অ্যাপ্লাই করব। আমার চ্যানেল অলরেডি চিকেন দিয়ে হচ্ছে চিকেন দিয়ে স্যান্ডউইচ তৈরি করা অলরেডি আছে, তো আমি আজ একটু ডিফারেন্ট ওয়েতেও তৈরি করছি, তাই হচ্ছে কলিজা দিয়ে তৈরি করছি। এখন আমি ভিতরটাতে মিহিনার সহ যে কলিজাটা ছিল সেটাকে নিয়ে নিব। দেন এখানে শশা ইউজ করব, সো এখানে কয়েক টুকরা শশা দিয়ে নিচ্ছি, আমি এখানে দু টুকরা শশা ইউজ করেছি। দেন আমি এখানে টমেটো ইউজ করছি, তার আগে একটু চিজ দিয়ে নিব। আমি এখানে হচ্ছে নর্মালি যে চিজটা সেটা মজরেলা ইউজ করছি, তারপরে এখানে টমেটো ইউজ করছি। দেন আমি এটাকে জাস্ট আটকে দিব, আর এটা আপনা আমি এখন এটাকে ওভেনে বেক করে নিব কিছুটা সময়। আপনি চাইলে হচ্ছে এটাকে আবার ফ্রাই প্যানেই বেক করতে পারেন, এটা সম্পূর্ণ টোটালি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোথায় বেক করবেন। আমি এটা ওভেনে বেক করব, হচ্ছে ওভেনের হিটটাতেও এটা খুব ভালো, দুপাশটা আবার হচ্ছে গেলে একটু ক্রিস্পি ভাব নিয়ে আসবে। আর এটা আপনি তো ফ্রাই প্যানে বেক করতেই পারেন, আর এটা হচ্ছে আমি সেই ওয়েটাই দেখাচ্ছি যেটা আপনি একদম টোটালি স্যান্ডউইচ মেকার ছাড়া ইউজ করতে পারেন। তাহলে চলুন এগুলোকে ওভেনে দিয়ে দিই। এখন আমি কিছুটা সময় বেক করে নিব। এটা হচ্ছে খুব সন্ধ্যার নাস্তায় বা সকালের নাস্তায় খুব ইজিলি তৈরি করতে পারবেন আপনার এই স্যান্ডউইচটা, তাই আমি এই স্যান্ডউইচটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। কোনো ঝামেলা ছাড়াই বাসার উপকরণ দিয়ে আপনারা স্যান্ডউইচটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমার বেকটা হয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে এটাকে নিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবার কাছে রেসিপিটা খুব ভালো লেগেছে।